ও মাম্পু, কি করছো? আমি খেলছি। তোমার স্নান হয়ে গেছে? চলো চলো, রেডি হতে হবে তো। কেন? তুমি জানো না, আজ স্বাধীনতা দিবস, তোমাকে তো রেডি হতে হবে, সাজুগুজু করতে হবে তো। তো মাম্পু রেডি হবার জন্য এখানে সবকিছু, ওর মেকআপ আর ড্রেস সব আর করানো হয়ে গেছে। এখন আমি ওর চুলটাকে ভালো করে বেঁধে নেব। আর আমার এখন চুলটা বাঁধাও হয়ে গেছে, আর একটু করে আমি ওর মুখটা মেকআপ করে নেব খুব হালকা করে। তো আমি ভালোভাবে ক্রিমটাকে ঘষে নিয়েছি। এরপরে একটু পাউডারটাকে আমি লাগিয়ে নিচ্ছি, আর আমি একটু হালকা করে আই শ্যাডোটাও লাগিয়ে নিচ্ছি। আর দুটো গালেও একটু করে আমি পাউডারটা লাগিয়ে নিলাম। এখন আমি কাজল পরাচ্ছি। এরপরে আমি আইলাইনারটাও লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর দেখ। আমি এর মধ্যে লিপস্টিকটাও লাগিয়ে দিয়েছি, আর মাথার টিকলিটাও পরে দিয়েছি। আর এখন আমি দু হাতে দুটো ব্যান্ড পরিয়ে নেব পতাকা কালারে। এতে তিনটি কালারই আছে। আর এই জামার উপরে আমি এই উত্তরণটা পরিয়ে দেবো, যেটা একদম পতাকা কালারেরই আছে, আর এটা লাগালে খুব সুন্দর লাগবে ওকে। আর আমি গালেতে একটা পতাকা এঁকে দিচ্ছি, যাতে আরও একটু দেখতে সুন্দর লাগে বেশি। কপালেরটা লাগানো হয়ে গেছে, একদমই এখন রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে ওকে। এরপরে ও এটা ফাইনাল লুকে আছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।